আজাদ ফাউন্ডেশন থেকে আমাকে হেল্প করে, 5,000 টাকা এবং রেশন দেয়। এইভাবেই আমার সংসার চলে। এমনকি অনেক সময় আমরা অনেক বস্তিতে গিয়েও আজাদ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা রেশন ডিস্ট্রিবিউট করেছি। আর 6 মাসই আমরা মানে মোটামুটি ঘরে বসেছিলাম, এখন আবার রাস্তায় নেমেছি। কিন্তু আজাদ ফাউন্ডেশনের তরফ থেকে আবার প্লাস্টিক গার্ড, স্যানিটাইজার, মাস্ক এগুলো দিয়েই আমরা রাস্তায় নেমেছি। कि बिग बास्केट से कहीं से काम आया तो वहाँ पे हमें डिलीवरी करनी थी, होम डिलीवरी। तो हम एक बार तो सोचने लगे कि कोरोना वायरस में तो हम बाहर जा ही नहीं सकते, तो हम जाके होम डिलीवरी करेंगे तो सबसे मिलेंगे, सबके टच में रहेंगे, तो क्या पता हमें भी ये कोरोना वायरस हो नहीं जाए। मैं सोचती थी कि कोरोना वायरस को लेके अगर हम डर जाएंगे तो हम सामने वाले को कैसे समझाएंगे। শাখা আমাদের কাজ দিয়েছে, এখন হচ্ছে আমরা ফ্লিপকার্টে কাজ করছি, আর 1 মাস হয়েছে আমাদের কাজটা হয়েছে, কাজ করেছি, 1 মাসে টাকা পেয়েছি। এখন আমি সংসার সম্বন্ধে আমি নিজের বাড়ি থাকি, এখন হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি যাবো টাকাটা নিয়ে।